हैदराबाद स्किल डेवलपमेंट इंस्टीट्यूट गुवाहाटी लगते लार्नेड स्किल्स लिमिटेड। थैंक यू। नमस्कार, मैं विनोद শইকীয়া स्वागत जानसो मोर चेनेल भिडिओ लो। आशा करूँ अपना सको भले आसेतु मोर फ्री ट्रेनिंग ऊपर भिडिओ दा प्राय बहु समय हो गए। আপোনালোকে সকলোৱে হয়তো ভাবিব পাৰে যে এই ফ্রি ট্রেনিং কৰি কাৰ কি সুবিধা হৈছে, এই সকলোখিনি কথা আজি আপোনালোকক জনাব বিচাৰিছো। যেহেতু আমাৰ এই ট্রেনিং বিলাক প্লেচমেন্ট লিংকড, প্লেচমেন্ট দিয়া এটা ট্রেনিং কোর্স হয়, যেনেকে ধৰি লওক ইন্ডাস্ট্রিয়েল ওয়েল্ডার, ইন্ডাস্ট্রিয়েল ইলেক্ট্রিশিয়ান আৰু বিভিন্ন ধৰণৰ যিমান আমাৰ কোর্স আছে, এই সকলোবোৰ কোর্সতে আমাৰ 100% প্লেচমেন্ট থাকেই আমাৰ। তো আজি আপোনালোকৰ ওপৰত এই ভিডিঅটো লৈ আহিছো প্লেচমেন্ট ৰিলেটেড। তো প্লেচমেন্টৰ ওপৰত আপোনালোকে কেনেদৰে লাভালাভ হ'ব এই কোর্সটো কৰিলে। আমাৰ প্ৰিভিয়াস বেটছৰ এজন প্ৰশিক্ষাৰ্থী আজি আমাৰ মাজত আহি উপস্থিত হৈছে। সেই প্ৰশিক্ষাৰ্থীজনৰ লগত আজি আপোনালোকক চিনাকি কৰি দিব ওলাইছো। তেওঁ ইয়াত কেনেদৰে আহিছিল, কি কোর্স কৰিছিল আৰু সেই কোর্স কৰি তেওঁ ক'ত প্লেচমেন্ট দিয়া হৈছিল, এই প্লেচমেন্ট তেওঁ তাত কৰি অহাৰ পাছত তেওঁ এতিয়া কি কৰি আছে, কিমান স্যালারি তেওঁ উইথড্র কৰি আছে, এই সকলোখিনি তথ্য আজি এই ভিডিঅটোত আপোনালোকে দেখিবলৈ পাব। তো ভিডিঅটো যদি ভাল লাগে লাইক কৰি দিব, আৰু আপোনালোক কোনোবা যদি নতুনকে এই চেনেল বা ভিডিঅ চাই আছে তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিবলৈ নাপাহৰিব। তো আজি মোৰেই ষ্টুডেণ্ট হয়, মোৰেই ট্ৰেইনি এক্স আমাৰ বেটছৰ ইন্ডাস্ট্রিয়েল ওয়েল্ডাৰৰ, তেওঁৰ নাম হৈছে দুৰ্লভ গগৈ। তেওঁক আজি আপোনালোকৰ মাজত চিনাকি কৰাই দিওঁ আৰু সেই প্লেচমেণ্টৰ ওপৰত তেওঁ গোটেইখিনি কথা আজি এই ভিডিঅ'টোত ক'ব। তো ভিডিঅ'টো আপোনালোকে স্কিপ নকৰাকৈ আগলৈ চাই গৈ থাকক। এয়া মই আপোনালোকক চিনাকি কৰাই দিবলৈ ওলাইছোঁ। নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী দুৰ্লভ গগৈ, মোৰ ঘৰ লখিমপুৰত। মোৰ ঘৰত দাদা দুজন, মা দেউতা আৰু ভণ্টি আৰু মই। মোৰ দাদা ইয়াতে কোর্স কৰি পিনি গৈ প্লেচমেণ্টত যোৱা। দাদা ইয়াত কোর্স কৰি প্লেচমেণ্টত গৈ ঘৰত আহি আকৌ মোক ইয়ালৈ পঠিয়াইছিলে, কাৰণ ইয়াৰ কোর্সটো ইমান ভাল, গতিকে দাদাই মোক ইয়ালৈ পঠিয়ালে। গতিকে ইয়াত কোর্সটো কৰি মোৰ খুবেই ভাল লাগিলে। ইয়াত যিবিলাক শিকালে বহুত ইম্পৰ্টেণ্ট। মোৰ দেউতাই সৰু সুৰা বিজনেছ কৰে, মানে ধৰি লওক দোকান দিয়ে গেলামানৰ, আৰু দাদা এতিয়া বৰ্তমান ইলেক্ট্ৰিচিয়ান কৰিছিলে, ইয়াতে ইলেক্ট্ৰিচিয়ানৰ কাম কৰি থাকে গাঁৱতে। আৰু মই ইয়াত ছমাহদিন কোৰ্চ কৰিলোঁ। কোৰ্চটো মই কৰিছিলোঁ ইণ্ডাষ্ট্ৰিয়েল ৱেল্ডাৰ। মই কোৰ্চটো কৰাৰ পাছত মোক গুজৰাটলৈ পঠিয়ালে প্লেচমেণ্টৰ কাৰণে। মই তাত প্ৰায় ছমাহ ধৰি কৰিলোঁ তাত আদানী চলাৰ, চলাৰ টেকনিচিয়ান হিচাপে তাত কৰি। তাতো পে'মেণ্ট পাতি বা ঠিকেই পাইছিলোঁ, আৰু তাৰপৰা মই ঘৰলৈ আহিলোঁ পাৰ্চনেল প্ৰব্লেমৰ কাৰণে। ঘৰত আহি পিনি মই অলপমান ঘৰত বহিলোঁ। তাৰপাছত মই ছিকিমৰ NSPC আণ্ডাৰত পাটিল ইঞ্জিনিয়াৰিঙত মই এপ্লাই কৰিছিলোঁ, আৰু তাতে মোৰ গুজৰাটৰ চলাৰৰ এক্সপিৰিয়েঞ্চ আছিলে ছমাহৰ। সেই এক্সপিৰিয়েঞ্চ চাৰ্টিফিকেট লগতে ইয়াৰ চাৰ্টিফিকেট লৈ মই পাটিলত এপ্লাই কৰিলোঁ। তাত মই এতিয়া বৰ্তমান তাতে মই এতিয়া কৰ্মৰত। মোৰ তাত এতিয়া অলৰেডি 6 মন্থ হৈ গ'ল, আৰু তাত এতিয়া বৰ্তমান মোৰ চেলাৰি 26,000, তাৰপৰা BFC কটা হয়। বৰ্তমান ইমানেই আৰু। মুঠতে মই এইটোৱে ক'লোঁ যে এই কোৰ্চটো কৰাৰ পাছত আপোনাৰ যদি আপুনি কৰিব বিচাৰে বহুত কৰিব পাৰে, মানে আপুনি এই কোৰ্চটোৰ পৰা বহুত শিকিব পাৰে ৱেল্ডিঙৰ বিষয়ে বা ইলেক্ট্ৰিচিয়ানৰ বিষয়ে। তো মই ক'ব বিচাৰিছোঁ যে এয়া হৈছে মোৰ এক্স ট্ৰেইনি, মানে আমাৰ এক্স প্ৰশিক্ষাৰ্থী আমাৰ কৌশল বিকাশ প্ৰতিষ্ঠানৰ। মোৰে ট্ৰেইনি আছিল ইণ্ডাষ্ট্ৰিয়েল ৱেল্ডাৰৰ। তো এওঁ আহিছিল, তেওঁ এজন ককায়েকে লৈ আহি ইয়াত এডমিশ্যন দিছিল, তাৰপিছত এওঁ আহি ইয়াত এডমিশ্যন ল'লে। ঠিক তেতিয়ালৈ এওঁ ৱেল্ডিঙৰ বিষয়ে একো কথা নাজানিছিল, যে ৱেল্ডিং কি হয়, কেনেকৈ কৰিব লাগে, একো ওপৰত তেওঁ জ্ঞাত নাছিল। তো যিহেতু আমি ট্ৰেইনিঙৰ ওপৰত খুব গুৰুত্ব দি ভালদৰে কেনেকৈ ট্ৰেইনিং দিয়ে দিব পাৰোঁ আমাৰ, সেইটোৱে আমাৰ মটো থাকে। তো এওঁ আহি ৱেল্ডিঙৰ ওপৰত বহুতখিনি শিকিলে, নতুন নতুন কথা ট্ৰেইনিঙৰ আমাৰ প্ৰেক্টিকেল আৰু থিয়ৰীৰ ওপৰত যিমানখিনি কোৰ্চত কাৰিকুলামত থাকে গোটেইখিনি কথা ভালদৰে শিকোৱা হ'ল। আৰু খুব আগ্ৰহী আছিল ল'ৰাজন, শিকাৰ খুব আগ্ৰহ আছিল, তাৰ বাবে আজি তেওঁ এইটো স্থান গৈ পাইছেহি। আৰু বহুত কষ্ট কৰিব লাগে ৱেল্ডিং বা ইলেক্ট্ৰিচিয়ান এনেকুৱা যিকোনো ধৰণৰ কোৰ্চত, আপোনাৰ যদি ডেডিকেশ্যন নাথাকে
ভালদরে কাম করার একাগ্রতা বা আগ্রহ না থাকে তেনেহলে আগবাড়ি খুব দিগদার হয়। তো এটা জ্বলন্ত উদাহরণ আপনাদের এই লজনক মই দেখাই দিল আজি দুর্লভ গগৈ আমার ইয়ার প্লেসমেন্ট দিয়া হয়েছিল 100% প্লেসমেন্টর যেটা গ্যারান্টি থাকে বলে কোথাও মানে গ্যারান্টি গুজরাটের মুন্দ্রা সোলার পাওয়ার যা কোম্পানি আছে আদানি সোলার তো সেই একটা খুব বিখ্যাত কোম্পানি তাক প্লেস করা হল স্টার্টিং করলে সোলার টেকনিশিয়ান হিসাবে সেই ছমাস তাত কাম করা এক্সপিরিয়েন্স খুব গুরুত্বপূর্ণ কাম করলে বর্তমান করে থাকা কোম্পানিটো যে কোম্পানিটে NHPC আপনাদের সকলে জানে এই NHPC আন্ডারত একটা পটেল ইঞ্জিনিয়ারিং বলে একটা কোম্পানি বর্তমান কর্মরত আর খুব ভাল স্যালারি প্যাকেজ এতিয়া বর্তমান পাই আছে আর ওয়েল্ডিংয়ের বিভিন্ন ধরনের কাম করে আছে। এনেই ওয়েল্ডিং ইয়াত শিকাখিনি কেনেকুৱা লাগিছিল যেভাবে মই শিকাইছিলো সেই বস্তুখিনি শিকি কেনেকুৱা লাগিছিল এতিয়া কিমান কামত দিছে এইখিনি বস্তু আপুনি যেভাবে শিকাইছিলে বহুত ভালকে শিকাইছিলে হয়তো কোনো আইডিয়া যেনেকে শিকাব পারে ইয়াত যিমানকেইটা মেশিন বা যিমান আছে না বহুত ভালকে শিকাইছিলে আর ওয়েল্ডিং কি ধরনের করব লাগে বা কেনেকুৱা প্রক্রিয়া করব লাগে বা কেনেকে করলে ওয়েল্ডিং ভাল হব এনেকে বহুত ভালকে শিকা হয়েছিল ইয়াত সো মোর সেইটো কারণে বহুত কামত দিলে মানে মই যিমানখিনি প্র্যাকটিক্যাল হোক থিওরি যিমান ট্রিক্স এন্ড ট্রিক্স বা টেকনিক্স কেনেকে করব লাগে এতিয়া কই থাকতে কিমান সহায়ক হয়েছে এইখানে বস্তু আপনার যা টেকনিক আসলে বা টিপস আসলে ধরলক এটা ওয়েল্ডিংয়ের বিষয়ে আপনার যার থিওরিকালি যখন শিকাইছিল বা প্রেকটিক্যালি যখন শিকাইছিল সেইখানে পাছলে বহুত কাম দিয়ে মানে কেনেকে ওয়েল্ডিং করলে ওয়েল্ডিং ভাল হয় বা কি ধরনের করলে একটু অপকার নোহাকে ওয়েল্ডিং করব সেফটিও বহু ভালকে শিকাইছিল সেইবর বহু কাম দিয়েছিল। তো আমি ওয়েল্ডিং বা ইলেকট্রিক্যালের আমি সেফটিটিও খুব গুরুত্ব দিই আমার সকলখিনি পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট আপনাদের যে আগর ভিডিও দেখবও পড়ে যে মই দেখাইছো এই পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট সম্পূর্ণ ব্যবহার করে কেনেকে করব লাগে কেনেকে ওয়েল্ডিং করব লাগে এই বস্তুটো আমি আরম্ভণিরপরাই লড়াক আমি ট্রেন করে দিই যেহেতু ভবিষ্যতে যাতে একটু অসুবিধার সৃষ্টি হব না লাগে প্র্যাকটিক্যাল ওয়েল্ডিং বা ইলেকট্রিক্যালের আমার ইয়াত সফট স্কিল শিকা হয়েছিল আমার ইংলিশ ক্লাস আছিল কম্পিউটার কিছু বেসিক নলেজ দিয়া হয়েছিল যে এক্সেল হোক ওয়ার্ড কেনেকে কম্পিউটার অন করব লাগে যেহেতু আজিকালি এক্সেল ওয়ার্ড এই বেসিক ইন্টারনেট এইখানে বেসিক কম্পিউটার সকলে জানাটো খুব দরকারি তো সেইখিনির উপরও আমার ধুনিয়াকৈ ট্রেনিং দিয়া হয়েছিল লড়াই এজনে কেনেকে ইন্টারভিউ কারণে প্রিপারেশন করব সফট স্কিলের উপরও ধুনিয়াকৈ ট্রেনিং দিয়া হয়েছিল তো সেই গোটেইখিনি বস্তু ধুনিয়াকে আমার এই ট্রেনিং সিক্স মান্থর ইন্ডাস্ট্রিয়াল ওয়েল্ডার ট্রেনিং পিরিয়ডত ধুনিয়াকে আয়ত্ত করলে আর আজি একটা ধুনিয়া কোম্পানিত খুব সুন্দরকৈ স্যালারি উইথড্র করে ধুনিয়াকে কাম করে আছে তো আজি আমার প্রতিষ্ঠানলৈ আহিছিল ভাবিলো আপনাদের একটা প্লেসমেন্ট রিলেটেড আমার ভিডিও আপনাদের প্রস্তুত করে দেখাটো খুবই জরুরি কারণ বহুত ক্যান্ডিডেটে মোক ইনস্টাগ্রাম হোক বা ইউটিউবত কমেন্ট করে থাকে তো এই ভিডিওটো আজি বনোৱাৰ এইটোৱে মোৰ উদ্দেশ্য আছিল তো এনে ধরনের ভিডিও বহু ধরনের ভিডিও আসলতে মই বনাব পাৰো কিন্তু আমার এওঁ যে প্রথম তেনেকুৱা নহয় আমার বহুত তেনেকুৱা এক্স ক্যান্ডিডেট আছে যত এতিয়াও বহুত লড়াই কাম করে আছে ভাল স্যালারি উইথড্র করে আছে মোর দেন 20,000 স্যালারি কিন্তু আরম্ভণিটো সদায় কম হয় কম টকাৰে আরম্ভণি করব লাগে কারণ প্রথম যেতিয়া আদানি প্লেস হয়েছিল তেতিয়াতো স্যালারি কম আছে কম আছে বহুত তো সেই বস্তুটো প্রথম যেতিয়া আমি এবার আসলতে সোমাই লবলে এক্সপিরিয়েন্সটো যেতিয়া আমার গুট খাই যায় তার পাছতে স্যালারি আজি 25,000 টাকা স্যালারি গোটাবলে সক্ষম হয়েছে তো চাই থাকা ভিডিওটো তুমি কি কবা আর যদি এনেকা ক্যান্ডিডেটে কোনোবা আমার আগ্রহী সার আছে কি কব বিচারবা শেষত মই তোমালোকক শেষত এটাই বলো যে এটো এটা বহুত ভাল কোর্স যদি তোমালোকে পারা নিশ্চয় করিবা আগলে বহুত কাম দিব আর যিবিলাক শিকোৱা হয় ইয়াত বহুত জরুরি যদি তুমি ভাবা বোলে ওয়েল্ডিং শিকিম বা ইলেকট্রিশিয়ান শিকিম বহুত ভালকে শিকায় ইয়াত যদি তোমালোকে কোনোবা আগ্রহী আছে তেনহলে ইয়ালৈ আহিব পাৰা তার তাতে ইয়াত বিনামূলীয়া হয় কোনো ফিজ নালাগে থকা খোৱাৰ সুবিধা আছে লগতে ইয়ারপরা তোমালোকক ইউনিফর্ম আদি করে সেফটি সব বস্তু দিয়া হয় আর বহুত ভালকে ক্লাস করা হয় যদি তোমালোকে ইয়ালৈ আহিব বিচার তেনহলে নিশ্চয় আহিব পাৰা ফটো শেষত মই এইটোৱে কওঁ যে ধন্যবাদ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গুৱাহাটী।
লগতে লার্নেড স্কিলস লিমিটেড থ্যাংক ইউ তো এ আপোনালকে শুনিলে আমার এজন এক্স ট্রেনি যে এতিয়া কর্মরত সিকিমর এনএসবিসির পাটেল ইঞ্জিনিয়ারিং নামৰ কোম্পানি তো এই ভিডিওটো আপোনালোকক দেখুৱালো আৰু এনেকুৱা বিভিন্ন ধৰণৰ ভিডিও আপোনালোকক দেখুৱাই থাকিম যদি ভিডিওটো চাই ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব আৰু এনে ধৰণৰ ফ্রি ট্ৰেনিংৰ ওপৰত ফ্রি ভিডিও আগলো চাই থাকিব পাৰিব আৰু যদি আপোনালোকে মোক কন্টেক্ট কৰিব বিচাৰে তেনেহলে মোক ইনষ্টাগ্ৰাম আইডি মোৰ ডেসক্রিপশনত দি থোৱা থাকিব সেই ডেসক্রিপশনৰ ইনষ্টাগ্ৰাম আইডিত আপোনালোকে মোক ফলো কৰি ডিএম কৰিব সম্পূৰ্ণ তথ্য আপোনালোকে মোৰ পৰা জানিব পাৰিব তো আজি ভিডিও এটোৱে আছিল আগলো এনেকুৱা ভিডিও আৰু আহি থাকিব আৰু আপোনালোকে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব নাপাহৰিব ধন্যবাদ।